গাজায় এবার ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করছে হামাস যোদ্ধারা বিভাগে এবার ইসরায়েলি বাহিনী গাজরায় ফাঁদে ফেলে ইসরায়েলি সৈন্যদেরকে এবার বন্দি করার দাবিও করছে হামাস যোদ্ধারা এবার নয়া সফলতা পাচ্ছে কিন্তু গাজার সতস্ত্র যোদ্ধা হামাস হামাস এবার কৌশলে ইসরায়েলি বাহিনীকে পরাস্ত করতে কিন্তু মাঠে নেমেছে এবং তাতে তারা সেই কৌশলে কিন্তু সফলতার সঙ্গে কার্যকারী ভূমিকা রাখছে সেই সাথে ইসরায়েলকে দমন করতে সর্বোচ্চ পরিমাণ ব্যবস্থাও কিন্তু গ্রহণ করেছে তারা যেভাবে দিনের পর দিন ইসরায়েলের চাপ সৃষ্টি করার জন্য অব্যাহতভাবে চাপ সৃষ্টি করা যাচ্ছে হামাস যোদ্ধারা এমনটা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু ভয়াবহ রকম ভাবে নেতানিয়াহুর বাহিনীকে কিন্তু ইসরায়েল গাজার যুদ্ধের কারণে কারণ এখন তারা সৈন্য হারানোর সংখ্যায় রয়েছে এখন কিন্তু তারা প্রতিদিনই কয়েকজন করে কিন্তু সৈন্য সংখ্যা হারাচ্ছে অর্থাৎ ইসরায়েলি সৈন্যরা কিন্তু এখন আর পেরে উঠে পারছে না গাজার যোদ্ধা হামাসের সঙ্গে হামাসের এমন সাহসী পদক্ষেপকে আপনারা কিভাবে দেখেন হামাসের এমন ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করায় আপনারা কে কে খুশি তা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই সম্পর্কিত আপনার মূল্যবান মন্তব্য আমাদের নিচের কমেন্টে ভুলবেন না গাজার ফিলিস্তিনি যোদ্ধারা উত্তরাঞ্চলের জাবালিয়ার উদ্ধস্ত শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছে এর ফলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্য দিয়ে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছে এতে করে আগের মতো তাদেরকে রাস্তায় আর দেখা যাচ্ছে না আর রাস্তায় তাদের দেখা মাত্র ইসরায়েলি হামলার যে শিকার হতো তা থেকে কিন্তু তারা রক্ষা পাচ্ছে যুদ্ধ পর্যবেক্ষকরা এমন তথ্য কিন্তু জানিয়েছে ইসরায়েলি বাহিনী এগারোই মে থেকে জাবালিয়ে যুদ্ধ করছে তারা জানিয়েছে যে এই এলাকার ফিলিস্তিনি যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সাহসী আর তারা এখন পর্যন্ত যুদ্ধের সবচেয়ে সহিংসভাবে লড়াই করছে ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট তাদের প্রতিবেদন হিসাবে তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিংকট্যাঙ্ক জানিয়েছে যে জাবালিয়া দখল করার জন্য দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধে দেখা যাচ্ছে যে হামাজ সেখানে পরিকল্পিত প্রতিরোধ করে তুলেছে এবং ইসরাইলি বাহিনীর ওপর তাদের অস্বাভাবিক তীব্র মাত্রার আক্রমণ প্রমাণ করেছে যে হামাস এখনো তাদের যুদ্ধ ক্ষমতা কার্যকর রাখতে পেরেছে এমনকি অক্টোবরে তাদের জাবালিয়া কমান্ডার নিহত হওয়ার সত্ত্বেও তারা দুর্বল হয়নি জানায় যে হামাস তার সামরিক শাখাকে প্রচলিত সামরিক বাহিনীর মতো করেছে সংবদ্ধ এবং তা পরিচালনার জন্য অভিজ্ঞ সামরিক কমান্ডারদের ব্যাপক বিকল্প তৈরি করেছে তারা আরো জানায় যে ইসরায়েলি সামরিক বাহিনীর তীব্র চাপ সত্ত্বেও অব্যাহতভাবে যুদ্ধ করার জন্য হামাস এই প্রচলিত সামরিক কাঠামো ব্যবহার করেছে এদিকে গাজায় ইসরায়েলের একদল সৈনিককে ফাঁদে ফেলে বন্দি করার দাবি করেছে স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একটি রেকর্ড করা অডিও বার্তায় এই দাবি করে ফিলিস্তিনি গ্রুপটি গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দি করা হয় বলেও এতে জানানো হয় কাস্টাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা অবশ্য কতজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি তবে তিনি জানিয়েছেন ওই ইসরায়েলি সৈন্য দলে যত সৈন্য ছিল তারা সবাই হয় নিহত বা আহত অথবা বন্দী হয়েছে হামাস এই নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে এতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা এক ইসরায়েলি সৈন্যকে টেনে হামাসের একটি সুড়ঙ্গে নিয়ে যাচ্ছে উত্তর জাবালিয়ে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে এখানে আগে থেকে ইসরায়েলি সৈন্যরা প্রবল প্রতিরোধের মুখে পড়ছিল ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য আমার যোদ্ধাদের হাতে তাদের সৈন্য আটক হওয়ার দাবি অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী এক্সপোস্টে জানাই ইসরায়েলি সেনাবাহিনী স্পষ্ট করেছে যে তাদের কোনো সৈন্য অপহরণ বা দুর্ঘটনার শিকার হয়নি কারণ ইসরায়েল জানাই যাচ্ছে যে তারা কখনই প্রকাশ্যে তাদের পরাজয়কে স্বীকার কিন্তু করবে না এবার আপনাদেরকে জানাবো এই যে তাদের সৈন্য যে বন্দি করছে হামাস যোদ্ধারা সেটা কোন কৌশলে চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ইসরায়েলের একদল সৈন্যকে ফাঁদে ফেলে বন্দি করার দাবিও করেছে ফিলিস্তিনি গ্রুপটি একটি রেকর্ড করা অডিও বার্তায় দাবি করে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয় বলে তা জানানো হয় কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা অবশ্য কতজন ইসরায়েলি সৈন্যকে বন্দি করা হয়েছে সে বিষয়ে কিন্তু তথ্য দেয়নি তবে তিনি জানিয়েছেন ওই ইসরায়েলি সৈন্য দলে যত সৈন্য ছিল তারা সবাই হয় নিহত বা আহত অথবা বন্দী হয়েছে হামাস এ নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে এটা দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা এক ইসরায়েলি সৈন্যকে টেনে হামাসের একটি সুরঙ্গে নিয়ে যাচ্ছে উত্তর গাজার জাবালিয়ায় এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে এখানে আগে থেকে ইসরায়েলি সৈন্যরা প্রবল প্রতিরোধের মুখে পড়েছিল ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য হামাস যোদ্ধাদের হাতে তাদের সৈন্য আটক হওয়ার দাবি অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনীর এক্স পোস্টে জানায় যে ইসরায়েলি সেনাবাহিনী স্পষ্ট করেছে যে তাদের কোনো সৈন্য অপহরণ বা দুর্ঘটনার শিকার হয়নি এদিকে ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার দরকার নেই বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা ওসামা হামদান গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খবর ইসরায়েলি মিডিয়ায় প্রকাশ করার প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেন শনিবার আলজাজিরা অ্যারাবিককে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে হামদান বলেন এখন অবিলম্বে ইসরায়েল যা কলা দরকার তা হলো Gaza থেকে তাদের পূর্ণ প্রত্যাহার করা এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করা। তিনি আরো বলেন আমাদের নতুন আলোচনার দরকার নেই। তিনি আরো জানান হামাস ইতিমধ্যে বিরতির প্রস্তাব গ্রহণ করেছে যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেন আলোচনার সময় নতুন প্রস্তাব ইসরায়েল গ্রহণ করবে এমন কোনো নিশ্চয়তা নেই। এমন কোনো আন্তরিক নিশ্চয়তা না থাকলে আলোচনার অর্থ হলো আগ্রাসন অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে আরো সময় দেওয়া। প্রথম দিকে হামাস যুদ্ধবিরতির জন্য কাতার ও মিশনের মধ্যস্থতাকারীদের একটি প্রস্তাব গ্রহণ করে কিন্তু ইসরায়েল জানে এই প্রস্তাবে তাদের দাবি মানা হয়নি শনিবার ইসরায়েলি মিডিয়ায় বলা হয় গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য কর্মকর্তারা নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছেন প্যারিসে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয় খবর অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়ায় স্থবির হয়ে যাওয়া আলোচনা আবার শুরু করার নতুন কাঠামোতে একমত হন প্যারিসে বার্নিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের সি পরিচালক বিল বান্স কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আস সানি উপস্থিত ছিলেন নতুন যে প্রস্তাব ইসরায়েল দিয়েছে তাতে স্থায়ী যুদ্ধবিরতির কথা নেই এমনকি কয়েক মাসের বিরতি হলেও ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করতে পারবে বলে বলা হচ্ছে ইসরায়েল জোর দিয়ে বলেছে হামাসকে ধ্বংস করার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না তারা হামাস জোর দিয়ে আরো বলেছে তারা সামরিক কোনো যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না তারা এইভাবেই যুদ্ধ বন্ধ করতে চায়। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ইসরায়েলের একদল সৈনিককে ফাঁদে ফেলে বন্দী করার দাবিও করেছে। ফিলিস্তিনি গ্রুপটি একটি রেকর্ড করা অডিও বার্তা দিয়ে দাবি করে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয় বলে এতে জানানো হয়। কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু বাইদা অবশ্য কতজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করা হয়েছে সে বিষয়ে তথ্য দেয়নি। তবে তিনি জানিয়েছেন ওই ইসরায়েলি সৈন্য দলে যত সৈন্য ছিল তারা সবাই হয় নিহত বা আহত অথবা বন্দী হয়েছে হামাস এ নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে এতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা এক ইসরায়েলি সৈন্যকে টেনে হামাসের একটি সুরঙ্গে নিয়ে যাচ্ছে এদিকে ছেলের মৃত্যুদণ্ড কার্যকর করার পর এবার বাবাকে জেলে দিল ইরান ইরানের একটি আদালত এক বাবাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে গত বছরে তার বাইশ বছর বয়সে ছেলের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ ছেলেকে যাতে ক্ষমা করা হয় সেজন্য প্রচার চালিয়েছিলেন এই বাবা তবে শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম মাশাল্লাহ কারামি তার আইনজীবী আলী শরীফ জাদে আর দাকা গতকাল শনিবার এক্স বলেছেন যে রাজধানী তেহরানের উপশহর করচের একটি বিপ্লবী আদালত মাসাল্লাহ কারামিকে কারাদণ্ড দিয়েছেন বেআইনি ভাবে সমাবেশের আয়োজন ও অনুদান সংগ্রহের অভিযোগে তাকে দণ্ড দেওয়া হয় আইনজীবী আলী শরীফ জাদে আর দাকা নিয়ে আরো বলেছেন যে এটি এই রায়ের ত্রুটি আছে তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন মাসাল্লা কারামির ছেলের নাম মোহাম্মদ মেহেদি কারামি ইরানের আধা সামরিক বাহিনী এক সদস্যকে হত্যার ঘটনায় দুই হাজার তেইশ সালে জানুয়ারিতে তার মৃত্যুদণ্ড কার্যকর হয় মেহেদি কারামি মৃত্যুদণ্ড কার্যকরের দুই মাস আগে বিক্ষোভের মধ্যে ইরানের আধা সামরিক বাহিনীর এই সদস্য নিহত হন পুলিশ হেফাজতে ইরানের কুর্দি তরুণী মাসা আমিনের মৃত্যুর জেরে দেশটিতে দুই হাজার বাইশ সালে বিক্ষোভের সূত্রপাত হয়েছিল পরে ইরানি বিক্ষোভ ছড়িয়ে পড়ে বেশ কয়েক মাস ধরে এই বিক্ষোভ চলে ইরানে নারীদের জন্য বাধ্যতামূলক পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে দুই সালের তেরোই সেপ্টেম্বর মাসাকে গ্রেপ্তার করেছিল দেশটির নীতি পুলিশ ষোলোই সেপ্টেম্বর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয় মাসাল্লাহ কারি মৃত্যু ছেলের জীবন রক্ষা আবেদন জানিয়েছিলেন এজন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও দিয়েছিলেন কিন্তু তারা আবেদনে কর্ণপাত করেনি ইরানি কর্তৃপক্ষ গত বছর জানুয়ারিতে মাসাল্লা কারামির ছেলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় পরে এই বাবা তার ছেলের কবর আত্মীয় স্বজন সহ অন্যান্য দর্শকের ভিডিও পোস্ট করেছিলেন মাসাল্লাহ কারামিকে দুই সালের আগস্টে গ্রেপ্তার করা হয় বিধ্বস্ত হয়ে নিহত হন এই ঘটনার প্রেক্ষাপটে ইরানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় চোখ বন্ধ করে না থাকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো রাইসি নিজের সময় প্রসিকিউটর ও প্রচার ও বিচার বিভাগীয় প্রধান ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল চলতি সপ্তাহে বলেছে ইরানে দুই সালের বিক্ষোভের ঘটনায় এখন অন্তত আট ব্যক্তি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আছেন আরও বলেছে যে ইরানে বিক্ষোভ সম্পর্কিত মামলায় মাসাল্লা কারামির ছেলে সহ এখন পর্যন্ত নয় জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের সবাইকে চরমভাবে অন্যায় ভুয়া বিচারের পর ফাঁসিতে ছলানো হয় এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা প্রস্তুতি যাচাই করল চীনের সামরিক মহড়া চীন শুক্রবার তাইওয়ানের আশেপাশের এলাকায় পরিচালিত তাদের দুই দিনের বড় পরিসরের সামরিক মহড়া শেষ করেছে এর আগে তাইওয়ানের আশেপাশের এলাকায় একশো বিমান ও ছয়চল্লিশটি নৌযান মোতায়েন করে চীন তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিরাশিটি চীনা সামরিক বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে এসব বিমানের কয়েকটি ২৪ ন্যাটিক্যাল মাইল লাইনের খুব কাজ দিয়ে উড়ে যায় এই লাইনকে তাইওয়ান তাদের সীমানা বলে বিচার করে এই সামরিক মহড়াকে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং তে এর জন্য শাস্তি বলেও বর্ণনা করেছে চীন লাইচিংতে একজন বিচ্ছিন্নতাবাদী এমনটাই মনে করে চীন এই মহড়ার মূল লক্ষ্য ছিল সেনাবাহিনী নৌবাহিনী বিমান ও রকেট ফোর্সে ব্যবহার করা যৌথ সমুদ্র ও আকাশ যুদ্ধ প্রস্তুতির টহল সক্ষমতা যৌথ যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ এবং যৌথভাবে মূল লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত আনার সক্ষমতা যাচাই করা বেজিং এই মহড়াকে সম্পূর্ণ বৈধ ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন অন্যদিকে চীনা সামরিক বাহিনী তাইওয়ান প্রণালীর শান্তি বিনষ্ট করেছে বলে এর সমালোচনা করেছে তাইপে আর এই মহরকে অযৌক্তিক উস্কানি বলে উল্লেখ করেছে গত দুই সালের আগস্টের পর থেকে তাইওয়ানকে ঘিরে চীন তৃতীয়বারের মতো বড় পরিসরে সামরিক মহড়া চালালো অনেক বিশ্লেষক বলছে গত বাইশ পরিচালিত অনেক কাছাকাছি এলাকায় পরিচালিত করা হয়েছে আরো কিছু বিশ্লেষক বলেছেন মহড়ার সময় চীনা সামরিক বাহিনী এমন অনুশীলন করেছে যেন তাইওয়ানের সাথে তারা সত্যিকার যুদ্ধ পরিচালনা করছে তাইওয়ানের ন্যাশনাল পলিসি ফাউন্ডেশনের সামরিক গবেষক চিহে চুং ভয়েস অফ আমেরিকাকে বলেছে যে চীনা সামরিক বাহিনী এই মহলে তাইওয়ানের বিভিন্ন লক্ষ্য বস্তুতে যৌথভাবে আঘাত হানা এবং যৌথভাবে বাধাদানের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছে এছাড়া তাইওয়ানের মূল ভূখণ্ডে আঘাত বিষয়টিও গুরুত্ব পেয়েছে মহড়ায় তিনি আরও বলেন এই মহড়ায় চীনা সামরিক বাহিনী যৌথ টহল পরিচালনার জন্য প্রথমবারের মতো উপকূল লক্ষ্মী বাহিনীর জাহাজ মোতায়েন করছে আর এগুলো মোতায়েন করা হয় তাইওয়ানের অদূরবর্তী দ্বীপ কিনমেন ও মাতসু এর কাছাকাছি এলাকায় কিছু বিশ্লেষক মনে করেন তাইওয়ানের অদূরবর্তী দ্বীপগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য চীনা সামরিক বাহিনী সহায়ক হিসেবে জাহাজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এসব দ্বীপের কাছে চালানো মহড়ার বাহিরে চীনা সামরিক বাহিনী তাইওয়ানের পূর্ব দিকে মহড়া চালিয়েছে চুং ভয়েস অফ আমেরিকাকে বলেন এর মানে হচ্ছে পূর্ব তাইওয়ানের নৌ ও বিমান ঘাটিতে আক্রমণের সুযোগ যাচাই করছে চীন ঐতিহ্যগত ভাবে তাইওয়ান তাদের নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা সংরক্ষণের জন্য ওই অঞ্চল ব্যবহার করে চুং আরো বলেন চীন যদি তাইওয়ানের পূর্ব অঞ্চলে নৌবহর মোতায়েন করতে পারে এবং যদি সরাসরি নৌ ও বিমান বাহিনীর ওপর সরাসরি হামলা করতে পারে তবে তাইওয়ানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে সম্ভাব্য চীনা আক্রমণ মোকাবেলায় তাইওয়ানের কার্যকর সক্ষমতার ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই মহোড়ার উদ্দেশ্য হলো তাইওয়ানের সামরিক বাহিনী এবং জনগণের আত্মবিশ্বাসকে দুর্বল করার চেষ্টা। এই কথাও বলেছেন অনেক বিশ্লেষক। শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান সতর্ক করে বলেন, যখনই তাইওয়ানের স্বাধীনতাকামী বাহিনী এমন কাজ করবে যা চীনকে উস্ককে দেয়, তখনই বেইজিং এই ধরনের প্রচেষ্টা মোকাবেলায় আরও এক ধাপ এগিয়ে যাবে। পুনত্রীকরণ সম্পূর্ণ না হওয়ার পর্যন্ত তাইওয়ানের উপর চীনা সামরিক বাহিনীর চাপ অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন উকিয়ান এদিকে আর্মেনিয়ার সীমান্তের চার গ্রামের নিয়ন্ত্রণ নিল আজারবাইজান আর্মেনিয়ার সীমান্তের চারটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান একটি সীমান্ত চুক্তির অধীনে গ্রামগুলো নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে জানা গেছে শুক্রবার সীমান্তবর্তী গাজাক জেলায় চারটি গ্রাম নিয়ন্ত্রণ করা হয়েছে আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তায়েফ এই তথ্য নিশ্চিত করেছেন মুস্তায়েফ বলেছেন সীমান্ত চুক্তির অধীনে আজারবাইজানকে ফেরত দেওয়া এই অঞ্চলের আয়তন ছিল ৬.৫ বর্গ কিলোমিটার এপ্রিলে জনবসতিহীন গ্রামগুলোকে আজারবাইজানের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলছিল আর্মেনিয়া তিনি দশকেরও বেশি সময় ধরে সংঘর্ষে লিপ্ত আজারবাইজান ও আর্মেনিয়া এই চুক্তিটি দেশ দুটির মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি মাইল ফলক ছিল এদিকে চারটি গ্রাম হস্তান্তর করার সিদ্ধান্তের বিরুদ্ধে আর্মেনিয়ায় বিক্ষোভে নেমেছে প্রতিবাদকারীরা বিশ্বাসঘাতকতার জন্য দেশটির প্রধানমন্ত্রী নিকোল